আসসালামু আলাইকুম, আপনাদেরকে আজকে দেখাবো প্রিন্টার ইপসন L130। এই প্রিন্টারটির আপনার হেড বেল্ট কেটে গেছে, তো আমরা কীভাবে হেড বেল্টটি লাগাবো সেটা দেখাবো আপনাদেরকে। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি দেখি। প্রথমে আমরা প্রিন্টারটি খুলবো, খোলার পরে সেন্সার কেবল সেন্টারটি খুলবো। সেন্সারটি খোলার পরে আমরা মোটর সেকশনটা খুলবো। এই সাইডে দুইটা নাট আছে, এই দুইটা নাটও খুলবেন। নাট দুটো খোলার পরে প্রিন্টারটি এই প্লাস্টিকটা খুলে ফেললাম। আমরা এখন প্রিন্টারটির আর একটা নাট আছে এখানে, সেটা খোলা দেখছি। তার আগে আমরা প্রিন্টারে ধরে আমরা এখন হেডটা খুলবো। হেডটা খুলে হেডটা বের করার পরে আমরা এই বেল্টটা সারাবো। দেখুন, বেল্টটা সারানোর পরে আমরা নতুন একটা বেল লাগাবো। তো নতুন বেল লাগানোর আগে আমরা আগে দেখতে হবে ভালো করে বেল্টটা কি মাপে ঠিক আছে কিনা। বেল্টটা লাগানোর পরে আপনারা একটু খেয়াল করে রাখবেন, দেখে আপনারা যেন কোনো স্লিপ টিলিপ না খান। দেখাচ্ছে অনেক সময় স্লিপ খেয়ে আপনার বেল্টটা খুলে যায়, যার কারণে আমরা একটু এটাকে আপনার স্টেসটা দিয়ে অথবা একটা ড্রাইভার দিয়ে আমরা একটু ভিতরে ঢোকাই দিলাম, যাতে কোনো প্রকার স্লিপ করে যেন বেল্টটা না চলে আসে। তো আমরা আবার বেল্টটা লাগানো হয়ে গেছে, এখন আমরা প্রিন্টারটির হেড আবার ঢোকাই দিলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ধরো আমরা এখন প্রিন্টারটি ফিটিং করতেছি। দেখুন, প্রিন্টারটির প্রথম আমরা হেড কেবলটা লাগালাম। সুন্দর করে হেড কভার লাগানোর পরে আমরা এবারে প্রিন্টারটির মোটর সেকশনটা লাগাবো, যে আমাদের মোটরে
তো বন্ধুরা আমরা একবার প্রিন্টারটি অন করে দেখি যে আসলে প্রিন্টারটি আবার কিভাবে আছে। তো বন্ধুরা হচ্ছেন প্রিন্টারের যে প্রবলেম ছিল এখন কমপ্লিট। এই ছিল আজকে আপনাদের এই ভিডিও। আল্লাহ হাফেজ।